أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رسول الله صلى الله عليه وسلم বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতার কাছে যখন চিঠি পাঠানো শুরু করলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন মদিনার জীবনে, সেই সময় সম্রাট হিরাকিলের কাছে দাওয়াত পাঠালেন, রোম সম্রাটের কাছে দাওয়াত পাঠালেন, পত্র পাঠালেন, আপনি ইসলাম কবুল করেন আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। রোম সম্রাট পত্র পেয়ে ভাবছেন, কার এত বড় স্পর্ধা, আমাকে আমার ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করার আহ্বান জানিয়েছে। রোম সম্রাট মানে পরাশক্তি, এখন যেমন আমেরিকা পরাশক্তি গোটা পৃথিবী শাসন করছে, ঠিক সেই সময় রোম সম্রাট পরাশক্তি তখন গোটা পৃথিবী শাসন করছিল। রোম সম্রাট যারা শাসন করছিল তাদের মধ্যে রোম সম্রাট অন্যতম। তো যে পরাশক্তি বিশ্ব শাসন করছে তাকে তার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আহ্বান জানায়। এই স্পর্ধা কার, এর শক্তির উৎস কোথায়, এই লোকটা কে, কি তার পরিচয়, এত বড় হিম্মত কোথা থেকে পেল, এইটা জানা দরকার ভাবলেন রোম সম্রাট। তার সৈন্যবাহিনীকে বললেন, দেখো তো আরবের কোন মানুষ এই এলাকায় ব্যবসা বাণিজ্য করতে এসেছে কিনা, দেখি তো এই লোকটা কে, কি পরিচয়, তার হিম্মত কোথায়, কোথা থেকে শক্তি পেয়েছে, একটু খোঁজ নিয়ে দেখি। সেনাবাহিনী খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন আবু সুফিয়ানের কাফেলাকে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম কবুল করেননি। আবু সুফিয়ান নিজে হাদিস বর্ণনা করছেন, ইসলাম কবুল করার পরে ঘটনা বলছেন। আবু সুফিয়ান বলছেন, আমার কাফেলাকে নিয়ে যাওয়া হলো, চলে গেলাম রোম সম্রাটের রাজপ্রাসাদে, রোম সম্রাট আমার সাথীদেরকে পাশে বসিয়ে দিলেন, আমার সাথে জিজ্ঞাসাবাদে লিপ্ত হলেন, আমার সাথীদেরকে বললেন, তোমাদের নেতা যদি কোনো মিথ্যা কথা বলে তাহলে ধরিয়ে দিবে, এটাই তোমাদের দায়িত্ব। আবু সুফিয়ান বলছেন, আমার কাছে জানতে চাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বিভিন্ন দিক, লম্বা হাদিস, আমি মূল কথায় ফিরে যাই যেহেতু আমার সাবজেক্টের দিকে যেতে হবে। আবু সুফিয়ান বলছেন, যা জানতে চাইলেন আমি জানালাম, যা জানতে চাইলেন আমি জানালাম, আমার কথা যখন শেষ তখন রোম সম্রাট তৎকালীন পৃথিবীর পরাশক্তি আমাকে লক্ষ্য করে বলছেন, ফাইন কানা মা তাকুলু হাক্কান ফাসায়ামলিকু মাউদিয়া কদামাইয়া হাতাইন, তুমি যে তথ্য দিলে এই লোকটি সম্পর্কে, লোকটি মানে কে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এই লোকটি সম্পর্কে যে তথ্য দিলে, তোমার দেয়া তথ্য যদি ঠিক হয়ে থাকে, ফাসায়ামলিকু মাউদিয়া কদামাইয়া হাতাইন, মনে রাখিও খুব শীঘ্রই অদূর ভবিষ্যতে আমার পায়ের নিচে যে সিংহাসন, এই সিংহাসনকে রক্ষা করতে পারবে না, এই সিংহাসনে লোকটার পায়ের নিচে একদিন চলে যাবে। রোম সম্রাটের পরাশক্তি তছনছ হয়ে যাবে, এই সিংহাসন মুহাম্মদ সাল্লামের পায়ের নিচে চলে যাবে, কেউ ঠেকাতে পারবে না তোমার তথ্য ঠিক থাকলে। একজন খ্রিস্টান আর একজন মুশরিক অমুসলিম আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম গ্রহণ করেননি, দুইজনের তথ্য বিনিময়। এই কথা বলার পরে যে বাক্যটা বলেছেন, যা আজকের মুসলিমদের, মুসলমানের বাচ্চারও সেই হিতায়ত জ্ঞান নেই, রোম সম্রাট একজন খ্রিস্টান যা বলছেন, বলছেন আমি যদি তার কাছে থাকতাম, লা গসলতু আন কদামিহে, আমি আমার হাত দিয়ে তার পা ধুয়ে দিতাম। আমি তার কাছে থাকলে, নিরাপদ হলে, আমি তার কাছে থাকার সুযোগ পেলে আমি দুই হাত দিয়ে তার পা ধুয়ে সম্মান জানাতাম, প্রমাণ করে দিতাম আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। হাদিসটি পাবেন সহিহ বুখারীর 7 নম্বর হাদিস, এটা কোনো কাহিনী শুধু না, এটা সহিহ বুখারীর হাদিস। সম্মানিত উপস্থিতি, একজন খ্রিস্টান পণ্ডিতের বিশ্লেষণে প্রমাণ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। অথচ আজকে মুসলিমদের এই চিন্তা নেই,
মুহাম্মদ সাল্লামের আদর্শ মেনে নিতে নানান ফন্দি ফিকির শুরু হয়ে যায়। দেখুন, দুইটি হাদিস আপনার কাছে উপস্থাপন করেছি, দুইটি আয়াত আপনার কাছে উপস্থাপন করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। মাইকেল এইচ হার্ট তার দ্য হান্ড্রেড পুস্তকের মধ্যে প্রমাণ করেছেন, একজন খ্রিস্টান হয়ে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মনীষী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাম এমন একজন ব্যক্তি, নবী হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তার চরিত্রে উল্টো পথে কলম ধরার কোনো সুযোগ কারো নেই। নবী হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তার চরিত্রে কালিমা লেপন করবে, বাঁকা পথে একটা বাক্য লিখবে এই সুযোগ কারো নেই, এইরকম হিম্মত কারো নেই, এরকম কোনো তথ্য কারো নেই। এমনকি নবী হওয়ার আগে এই ধরনের কোনো অকারেন্স করেছেন তারও কোনো রেকর্ড নেই। জন্মের পর থেকে নবী হওয়া পর্যন্ত 40 বছর বয়সে নবী হয়েছেন, 40 বছর পর্যন্ত মানুষের দৃষ্টিকটু মানহানিকর কোনো ঘটনা ঘটিয়েছেন তারও রেকর্ড কোনো ইতিহাসে নেই। হ্যাঁ, ইতিহাসে থাকতে পারে কিছু চামচা শ্রেণীর ঐতিহাসিকদের কলমে, নামধারী কুলাঙ্গারদের কলমে কিছু নোংরা সাইড থাকতে পারে। যেমন নামধারী একজন কুলাঙ্গার মুসলমানের বাচ্চা সালমান রুশদি মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে কলম ধরতে চেয়েছিল, মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়ে কলম ধরেছে মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে, একে কুলাঙ্গার বলবেন না তোর কি বলবেন? দাতার স্যাটানিক ভার্সেসের মধ্যে, শয়তানের জাল পুস্তকের মধ্যে মোহাম্মদ সাল্লামকে কলঙ্কিত করতে চেয়েছে। আর খ্রিস্টানরা যেখানে মুসলমান মোহাম্মদ সাল্লামকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করে, তুমি মুসলিম হয়ে উল্টো পথে কলম ধরেছ, কি দিয়ে তোমাকে বিশ্লেষণ করব? তোমার মতো চাটুকার ইহুদি খ্রিস্টানদের কলমকে ধিক্কার জানায়। আজকে ওই সালমান রুশদির বংশধর মাঝে মাঝে দু একটা দেখা পাওয়া যায়, আজকেও সালমান রুশদির দু একটা বংশধর মাথা গজিয়ে মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে কলম ধরার চেষ্টা করে। টিকতে পারবে না ইনশাআল্লাহ এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাম, যার চরিত্রে কোনো বাঁকা সাইড নেই, খারাপ সাইড নেই, নবুয়াতের আগেও নেই পরেও নেই। এই পৃথিবীর এমন একজন মানুষ যা হিসাব করে পাওয়া যাবে না, মানুষ যে এত ভদ্র হয়, মানুষ যে এত ভালো হয়, তা বহু প্রমাণ রয়েছে, বহু রেকর্ড রয়েছে যা আজকের আলোচনায় তুলে ধরা মুশকিল। একটা আলোচনা শুধু সহিহ বুখারী থেকে আপনাদের কাছে তুলে ধরছি, সুমাম ইবনে ওসালের যে আলোচনা। সুমাম ইবনে ওসাল ইহুদিদের একজন বড় ধরনের নেতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বন্দি করে নিয়ে এসেছেন, সুমাম ইবনে ওসালকে বেঁধে রেখেছেন মসজিদে নববীর খুঁটির সাথে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছেন, সুমাম ইবনে ওসাল কি অবস্থা, কেমন আছো, কেমন পেলে? উনি বলছেন, ইন তাকতুল তাকতুল বিন জাদামিন ওয়ালা তুনিম তুনিম ওয়ালা শাকিরিন, যদি আমাকে হত্যা করেন আপনাকে হত্যা করা হবে বা আপনার সাথীদেরকে হত্যা করা হবে, আমাকে হত্যা করলে প্রতিশোধ না হবে, আর যদি আমাকে ছেড়ে দেওয়া হয় তাহলে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। মুহাম্মদ সাল্লাম কিছু বললেন না। পরের দিন এসে জিজ্ঞাসা করলেন, একই উত্তর দিল, আমাকে হত্যা করলে প্রতিশোধ না হবে, ছেড়ে দিলে কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। তৃতীয় দিন এসে আবারও জিজ্ঞাসা করলেন, একই উত্তর দিল। আল্লাহ রাসূল সাল্লাম সাহাবিদেরকে বললেন, সুমামাকে তোমরা ছেড়ে দাও, চলে যাক সে বাড়ি, দরকার নেই, তাকে কিছু করা লাগবে না। খুঁটির সাথে বাধা ছিল, সুমামাকে ছেড়ে দেওয়া হলো। সুমামা চলে যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে, একজন নেতা মানুষ, পণ্ডিত মানুষ, ভাবছেন পৃথিবীতে মানুষ দেখেছি, মানুষ এত ভদ্র হয় তা তো কোনোদিন দেখেনি, এত নম্র স্বভাবের হয় তা তো কোনোদিন দেখেনি, আমি তার নেতৃত্বে মসজিদের খুঁটিতে বাঁধা, আমি হুঙ্কার ছাড়ছি, আমাকে হত্যা করলে আপনাকে হত্যা করা হবে, অথচ তিনি রাগ করছেন না, কোনো ধমকও মারছেন না, কোনো গালিও দিচ্ছেন না, কিছুই বলছেন না, তার নেতৃত্বে বাঁধা অবস্থায় আমার হুঙ্কার চলছে, তিন দিন কোনো ধমক দিলেন না, উল্টা আমাকে ছেড়ে দিলেন, মানুষ তো এত ভদ্র হয় না, আমি কোথায় যাচ্ছি, এইরকম মানুষকে ছেড়ে আমি কোথায় যাচ্ছি? সুমাম ইবনে ওসাল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার মসজিদে নববীতে ফিরে এসে তিনটা বাক্য বলেছিলেন। এক বাক্য বলেছিলেন,
এই দুনিয়ার মধ্যে আমার কাছে সবচেয়ে খারাপ ধর্ম ছিল ইসলাম, কারণ এই ধর্মের পরিচালনা আপনি করেন তাই, এই ধর্মের প্রচারক আপনি তাই, এই পৃথিবীতে সবচেয়ে খারাপ ধর্ম ছিল আমার কাছে ইসলাম। কিন্তু এখন এই পৃথিবীতে সবচেয়ে পিওর, সুন্দর, ভালো ধর্ম হচ্ছে আমার কাছে ইসলাম। দ্বিতীয় বাক্য বলেছিলেন, এই পৃথিবীতে যত শহর রয়েছে তন্মধ্যে সবচেয়ে খারাপ নোংরা শহর ছিল আমার কাছে মদিনা, কারণ এই মদিনায় আপনার মতো মানুষ থাকে। কিন্তু এখন আমার কাছে সবচেয়ে প্রিয় শান্তিপূর্ণ নগর শহর হচ্ছে মদিনা। এই পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ ছিল আমার কাছে আপনি মুহাম্মদ সাল্লাম, কিন্তু এখন এই পৃথিবীতে সবচেয়ে অনুকরণীয়, অনুসরণীয়, আদর্শমান ব্যক্তি আমার কাছে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্বীকৃতি দেওয়ার পরে হাতটা বাড়িয়ে দিয়ে বলছেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদিস সহিহ বুখারী। সম্মানিত উপস্থিতি, আপনাকে কি দিয়ে বুঝাবো,